নমস্কার বন্ধুরা, টুকিটাকি কলকাতাতে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে থাকছে রশিয়া দীর্ঘ দিয়ে শুরু কন্যা শিশুদের অর্থ সহ আধুনিক নাম। তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো, অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে। চলুন শুরু করি। ইধা, এর অর্থ হল বুদ্ধিমত্তা বা সূক্ষ্ম দৃষ্টি সম্পন্না নারী। ইনা, এর অর্থ হল শক্তিশালিনী বা জননী। ইতি, এর অর্থ হল শেষ। ইভা, এর অর্থ হল প্রাণবন্ত বা জীবন বা আশ্রয়দাত্রী। ইতু, এর অর্থ হল সূর্য বা মেয়েদের নামের ক্ষেত্রে সূর্যের মতো দীপ্ত। ইরা, দেবী সরস্বতীর অপর এক নাম। এছাড়া এর অন্যান্য অর্থগুলি হল স্ফটিকের ন্যায় স্বচ্ছ জল বা পৃথিবী বা তৎপরতা। ইন্দু, এর অর্থ হল চন্দ্র। ঈশি, এর অর্থ হল দেবী দুর্গা। ইচ্ছা, এর অর্থ হল প্রত্যাশা বা বাসনা। ইক্ষা, এর অর্থ হল যে নারীর ইন্দ্রিয় সদা সক্রিয় বা তীক্ষ্ণ দৃষ্টি শক্তি সম্পন্না। ইহিতা, এর অর্থ হল পূর্ণ চন্দ্র বা ব্যক্তিত্ব দানকারী। ইন্দ্রজা, এর অর্থ হল ইন্দ্রের কন্যা। ইলিশা, এর অর্থ হল পৃথিবীর রানী। ইক্ষানা, এর অর্থ হল আকর্ষণীয় কন্যা। ইন্দ্রাক্ষী, এর অর্থ হল খুব সুন্দর চোখের অধিকারিণী। ইষ্কা, এর অর্থ হল শত্রুহীনা বা সকলেই যার বন্ধু। ইন্দুপ্রভা, এর অর্থ হল জ্যোৎস্না বা চাঁদের কিরণ। ইনাক্ষী, একটি তারার নাম অথবা তীক্ষ্ণ দৃষ্টি আছে যে নারীর। ইন্দ্রায়ণী, এর অর্থ হল একটি পবিত্র নদী। ইহিনা, এর অর্থ হল আবেগ, উৎসাহ বা শক্তি। ইতিকা, এর অর্থ হল অশেষ। ইন্দুজা, নর্মদা নদীর আরেক নাম। এর আরেকটি অর্থ হল যে তার চারপাশের সকলকে সর্বদা হাসি খুশি রাখে। ইলিনা, এর অর্থ হল পবিত্র, নির্মল বা শুদ্ধ। ইলাক্ষী, এর অর্থ হল সুন্দর চোখ বিশিষ্টা নারী। ইক্ষিতা, এর অর্থ হল যে সকলের মাঝে দৃশ্যমান হয়ে ওঠে। ইন্দ্রিনা, এর অর্থ হল গভীর। ইস্মিতা, এর অর্থ হল বিধাতার বন্ধু বা ঈশ্বর প্রেমী। ইন্দুশ্রী, এর অর্থ হল লক্ষ্মী বা পূর্ণিমা। ইধিত্রী, এর অর্থ হল যিনি প্রশংসা পাওয়ার যোগ্য বা উপলব্ধ। ইমানি, এর অর্থ হল সৎ বা সত্যবাদিনী। ঈশানা, এর অর্থ হল সমৃদ্ধশালিনী। ইন্দ্রিশা, এর অর্থ হল সকল ক্ষমতার উপর নিয়ন্ত্রণ আছে যে নারীর। ইদিকা, দেবী পার্বতীর আরেক নাম বা বসুন্ধরা। ঈর্ষিতা, দেবী সরস্বতীর এক নাম। ঈশিকা, এর অর্থ হল কাশতৃণ। ঈশান্ধি, এর অর্থ হল দেবী পার্বতী। ঈশানিকা, এর অর্থ হল প্রত্যাশা পূরণ। ইভানা, এর অর্থ হল পৃথিবীর রক্ষা কর্ত্রী। ঈশানী, এর অর্থ হল মা দুর্গা। ঈশিতা, এর অর্থ হল পরমাত্মা বা ঐশ্বর্য। ঈশা, এর অর্থ হল পৃথিবীর রানী বা যিনি সকলকে সুরক্ষা দেন। ইমা, এর অর্থ হল অভিনব বা নূতন বা অভূতপূর্ব। ইস্মিকা, এর অর্থ হল ঈশ্বরের অনুসারী স্বপ্ন। ঈশ্বরী, এর অর্থ হল দেবী। ঈপ্সিতা, এর অর্থ হল যে নারীকে আকাঙ্ক্ষা করা হয়েছে। অ আ বা এ দিয়ে শুরু কন্যা শিশুদের অর্থ সহ আধুনিক নামের ভিডিওর লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এ পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।